আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আমি পরোটা বাছতেছি। কে কে বিকালের পরোটা আর গরুর মাংসতে পছন্দ করেন? দেখুন, এখন আমি পরোটাটা বাইজে নিচ্ছি। দেখুন, তারপরে দেখুন গরুর মাংস গরম করতেছি। আহ, কি মজা লাগবে পরোটা দিয়ে বাসায়, একদম টাটকা টাটকা খাবার। যে দেখুন দেখুন, আমার একটা পরোটা ভেজে নিয়েছি, আর একটা তাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি আরেকটা পরোটা দিয়ে দিয়েছি। দেখুন, কে কে গরুর মাংসতে পরোটা পছন্দ করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই আমার সাথে থাকবেন। দেখুন, কোরবানি গরুর মাংস একদম কত সুন্দর দেখা যাচ্ছে। আমার যে কোরবানি গরুর মাংসটা গরম করে নেওয়া হয়েছে, এখন আমার ওই পরোটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা সবাই বাসায় তৈরি খাবার খাবেন তাহলে সবচেয়ে বেশি ভালো। আপনারা সবাই আমার ফেসবুক পেজ মায়ের কিচেন ব্লগ, সেখানে আপনারা ফলো করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল মায়ের কিচেন ব্লগ, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। দেখুন কত সুন্দর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আরেকটা রুটি দিব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা রুটি, পরোটা রুটি দিয়ে দিলাম, এখন আমি আবার উল্টিয়ে দিব। দেখুন, আপনারা ঘিও ভেজে নিতে পারেন। দেখুন, আমার এই পরোটাটা হয়ে যাচ্ছে। আমার ছেলে আসলে খুব বায়না ধরছে যে আমরা পরোটা খাবো, যে পরোটা বানিয়ে দিলাম। আর আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমার এটা ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখে দিচ্ছি আমার ছেলে কীভাবে খায়।